नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा, आगामी 3 फेब्रुआर किन्तु एटीके मोहनबागान दल मुम्बई सिटी एफसी दल विपक्षे मैच खेलते चले। मैच खेलार जो मैच जेतार जो किन्तु अलरेडी जुआन फ्रांडो तादेर दल निये किन्तु इतिमध्ये अनुशीलने नेमे पड़े। हाँ, अनुशीलने किन्तु पूर्ण शक्ति दल ही एकतरफा निये अनुशीलन करते शुरू कर दिए जुआन फ्रांडो। किन्तु एई दिनेर अनुशीलने माने फुल दमे किन्तु सांदेस झिंगन के अनुशीलन करते देखा गया है। ताछाड़ा आगे जे समस्त प्लेयार आर के अनुशीलन करछिलेन मैच खेलछिलेन तारा तो रोयेछे, अर्थात एकतरफा पूर्ण शक्ति दल पेलेओ तारा किन्तु हयतो एई मैचे मिस करते पारेन रॉय कृष्णा, माइकेल सुसायराज एवं जॉनी काउकोके। हाँ, केनई बा तीन जन प्लेयार के मिस करबेन? कारण रॉय कृष्णा के मिस करा हबे किरकम? हाँ, रॉय कृष्णा किन्तु रिजार्व बेंचे थाकबे, হয়তো তাকে নাও নামাতে পারে, রিজার্ভ বেঞ্চে রাখা হবে, সময় মতো পরিবর্তন হিসেবে করতে পারে আবার নাও করতে পারে। কারণ তার যে চোটটা রয়েছে সেই চোটের জন্য তিনি 100% পুরোপুরি ম্যাচ ফিট নয়, এবং ম্যাচ ফিট হলেও মানে এই ম্যাচের আগে 2-3 দিন সময় পাবে, কিন্তু ম্যাচ ফিট হলেও কিন্তু তাকে কিন্তু রিস্ক নেবে না, কারণ তাকে কিন্তু নাও নামাতে পারে এরকম কিন্তু খবর রয়েছে। বাট ম্যাচ ডে স্কোয়াডে কিন্তু তাকে রিজার্ভ বেঞ্চে রাখা হবে রয় কৃষ্ণাকে নিয়ে। এর পাশাপাশি জনি কাউকে কিন্তু এখনও মানে কোভিড থেকে তিনি কিন্তু পুরোপুরি মুক্ত হয়নি বা কোভিড থেকে পুরোপুরি সুস্থ হয়নি, যার কারণে কিন্তু এই ম্যাচটা তিনি মিস করতে চলেছেন, এবং হায়দ্রাবাদ এফসি ম্যাচে তিনি কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল থাকার একটা সম্ভাবনা তার থাকছে। এর পাশাপাশি মাইকেল সুসারাজের যে ইঞ্জুরিটা রয়েছে সেই মানে মাইকেল সুসারাজ তো এমনিতেই ইঞ্জুরি থেকে এসেছিলেন, তো তারপর তিনি কিন্তু আবার ইঞ্জুরির কবলে পড়েন এবং তারও নাকি কোভিড পজিটিভ হয়েছিল। মোটামুটি এটিকে মোহনবাগান শিবিরটাই পুরোপুরি কোভিড পজিটিভ হয়েছিল। প্রথমে 8 থেকে 9 জনের প্লেয়ারের কথা আমরা শুনেছি, তারপর কিন্তু এক এক করে কোভিড প্লেয়ারদের মানে কোভিড যারা আক্রান্ত হয়েছিল তাদের নাম কিন্তু এখন শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে জনি কাউকেরও নাম শোনা গেছে এবং সেটা সত্যি। আর মাইকেল সুসারাজেরও কিন্তু কোভিড হয়েছিল, যার কারণে তারপরে কিন্তু আবার ইঞ্জুরিও হয়েছিল। তো একসাথে এই দুটো দিক দিয়ে মানে তারা চলছে আর কি। তো সেই ক্ষেত্রে মানে মাইকেল সুসারাজের ইঞ্জুরিটাও কিন্তু সেরকমভাবে ঠিকঠাক হয়নি, যার কারণে তিনিও কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না, যেটা খবর আর কি। আর তিনিও কিন্তু অনুশীলনে নামেনি। তো এই হচ্ছে ব্যাপার। তাছাড়া এই তিনজন প্লেয়ার ছাড়া কিন্তু মোটামুটি সব প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচের জন্য অনুশীলন করা শুরু করে দিয়েছে, আর পুরো দমেই কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান দল ওই ম্যাচটা জেতার জন্য। তো নতুন কিছু পরিকল্পনা তো অবশ্যই ম্যাচের জন্য আছে কোচ জুয়ান ফ্রান্ডোর হাতে, কারণ যেভাবে গত ম্যাচটা মুম্বাই সিটি এফসির কাছে হাবাসের আন্ডারে এটিকে মোহনবাগান দল হেরে গেছিল, আর এই হাইল্যান্ড মানে এই দলের বিপক্ষে কিন্তু সেরকম ভালো রেকর্ড নেই এটিকে মোহনবাগান দলের। বাট এই মুহূর্তে এটিকে মোহনবাগান দল জুয়ান ফ্রান্ডোর আন্ডারে কিন্তু ভালোই সেটেল করে গেছে, দুর্দান্ত পারফরমেন্স করছে। তো আশা করা যাচ্ছে যে এই ম্যাচে কিন্তু একটা ভালো রেজাল্ট এটিকে মোহনবাগান দল সমর্থকদের উদ্দেশ্যে দেবেই। তো এই হচ্ছে ব্যাপার। পুরো ফুল দমে কিন্তু অনুশীলন করছে, যেখানে সন্দেশ ঝিঙ্গানের কিন্তু খেলার সম্ভাবনা এই ম্যাচে প্রবল রয়েছে, আর অবশ্যই তাকে যেহেতু ম্যাচ স্পিড রয়েছে তো অবশ্যই খেলানো উচিত, কারণ এত বড় একটা দলের বিপক্ষে খেলবে। সন্দেশ যদি তীরির পাশে খেলে তীরিও অনেকটা রিল্যাক্সভাবে খেলবে, মাঝমাঠে কাল ম্যাকিউকে অনেক ভালোভাবে খেলতে পারবে, মানে অনেক ডিফেন্সটা শক্তিশালী থাকলে অনেক অন্যান্য প্লেয়াররা কিন্তু খুব রিল্যাক্সভাবে খেলে, তো এই ব্যাপারটা হতে চলেছে। তো এই হচ্ছে ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও।